হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস। সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো জানি, আমিও ভালো আছি, তোমাদের আশেপাশে তোমাদের ভালোবাসাতে। তো আমি সন্ধ্যা, আজকের ব্লগটি স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো, আজকে ভিডিওটি অনেকটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে দেখেছো আমার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে জানলাম যে না, তো যে বালি তো নেই, আর বালি জানো তো কী করি, তোমার হাঁড়ি কড়া মাজতে হয়, কারণ জন্য গরিব মানুষ বুঝতেই পারছো। তোমার বাসন মাজার না সার্ফ পায়, না বাসন মাজার ভীম সাবান পায়, ঠিক আছে। তো দেখো, বালি দিয়ে বাসন মাজতে হবে। তো গরিব মানুষের সংসার হলে গরিব মানুষের সঙ্গে তালের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে জানোই তো তোমরা, বালির প্রয়োজন অবশ্যই হবে। তো বালি দিয়ে গোবর দিয়ে বাসন মাজি, ঠিক আছে। তো চলো দেখো, আর আমার মনেই ছিল না গো, আর জানো তো বালি তুলতে হয় বলে আমি একটা বালতি নিয়ে এসেছি। জানো তো ভাবলাম যে ও মা, স্নান করে তো হয়ে গেলো, বালি তো আমি তোলা হয়নি। তো দেখেছো, দেখো স্নান করে ভিজা কাপড়ে আমি বালি তুলছি, কিন্তু কী করবো বলো তো। আর জানো তো একদম একটু একটু আমার হাসি চাপা ছিল বালি তুলছিলাম বলে, এধারে চারিপাশে ঘুরে দেখছি না তো যে পুরো মেঘলাও তো হয়েছে, বালিটাও তো তুলছি, যদি তোমার জলে ধুয়ে যাই। তো তারপরে ভাবলাম যে না, সে যাই হোক, যত যাই হোক আমাকে জল মানে বালি তুলতেই হবে, কারণ বালিতে না তুলতে গেলে আগামীকালকে আর আমি হাঁড়ি করা বাসন আর মাজতে পারবো না আর কি। আর মানে তোমার গরিব মানুষের সংসার মানে বুঝতে পারছো, যারা গরিব আমার মতো, যারা গরিব তারা জানো, আর আমার মতন যারা গরিব না তারা নিশ্চয় বুঝতে পারবে না আমার ব্যাপারটা, তাই তো আর কি বলো। তো দেখো, আর বালিতে জানো তো বালি তুলছি তো বটে, কিন্তু দেখো অনেকটা জল চলে যাচ্ছে জানো, কিন্তু বালির সঙ্গে তো জল তো যাবেই না, কারণ ধরো জলের ভিতরকার বালি তো, দেখেছো। আর ওই যে ওই ওখানকার একটা ছেলে আছে, ওই ও পাড়ার একটা কাকু, তো ও বলছে তুমি কী করছো, আমি বলছি এই যে বালি তুলছি। তো ও আবার মানে থাকতে থাকতে আবার কথা বলছে জানো তো, তার জন্য ধরো ভীষণ লজ্জা লজ্জা লাগছিলো। ভিডিওতে তো যাই হোক, যেই থাকুক না কেন আমাকে তো ভিডিও বানাতেই হবে। তো চলো বন্ধু, আর জানো তো আমাদের দেখো এত তোমার ভিজা কাপড়ে আছে, তো তবুও তোমার বালি তুলতে তুলতে গরম লেগে যাচ্ছে জানো। তো দেখো অর্ধেক বালি তুলে না আমি আবার কী করলাম, ডুব দিতে গেলাম, যে না গরম লেগে গেছে আমি আরেকবার ডুব দিয়ে আসি। হ্যাঁ, তো দেখো আরেকবার ডুব দিয়ে এসে আবার আমি এসে আবার বালি তুলবো আর কি। তো ভাবলাম যে না বালি তুলতে, আর আমি জানো ওদের বলছি যে কেন ওইখানে ঘাস নাই, ওইখানে ঘাস কাটতে যাবেন, তো আমি সেটাই বলছি ওই কাকুটাকে জানো। তো ও বলছে না গো, ওই ধারে গেছিলাম, ওই ধারে তুলেছি অল্প করে, কিন্তু এই ধারে একটু তুলতে হবে, তাহলে অনেক কটা হয়ে যাবে আর কি। তো আমি ওকে সেটাই বলেছিলাম জানো তো। তো দেখো ওর ওই ধারে কর তোলা বালি তোলা হয়ে গেছে, এবার দেখো আমি ডুব দিয়ে চলে আসলাম এই ডাঙাতে আর কি। ধর আবার একটু তুলবো কো, তোমাদের বললাম না যে পুরো গরম লেগে গেছিলো আর কি। তো গরম মানে বালি তুলতে তুলতে গরম লেগে যায়, আর হাসছি কেন বলো তো জানো তো। ওই কাকুটা বলছে যে তুমি জলের ভিতরে তো বালি তুলছো, তো গু আছে জানো তো, বলছে যে তা মল সব পায়খানা করে রেখে দিয়েছে, তোমার বালির সঙ্গে তোমার মল উঠে যাবে তোমার হাতে। আমি ওই জন্য হাসছিলাম যে হ্যাঁ, যে যাই হোক গো, যাই উঠুক না কেন আমাকে তো বালি তুলতেই হবে। তো চলো বন্ধুরা, কিছু করার নেই, তো বালি তো আমাকে বলেছি যে নিয়ে যে যাবো আর কি, তো নিয়ে যাবো, সে যত যাই হোক কিছু করার নেই আর কি, কারণ বালি যে আমাকে তুলতেই হবে, তাই তো। আর দেখো অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, আর অল্প একটু নিলে হয়ে যাবে আর কি, আর বেশি আর কী করবো বলো তো। অল্প একটু আর হয়ে তো হয়ে গেলো আর কি, আবার তো নিয়ে যাবো কাছেই পুকুর, বুঝতে পারছো আর কি। প্রতিদিন তো আসা যাবে না, প্রতিদিন তো আসা যায়, কিন্তু জানো তো পাটটা পুরো বড়ো বড়ো হয়ে গিয়ে। চলো তোমার আগামীকাল তোমাদের আমি দেখাবো যে পাটের ভিতর দিয়ে আমি কীভাবে পুকুরে আসি স্নান করতে, ঠিক আছে। তোমরা দেখে পুরো ভয়ঙ্কর মনে হবে, তোমরা দেখে পুরো ভয়ও করবে জানো তো। আর কতটা আমি কতটা কষ্ট করে আসি তোমাদের স্নানের ভিডিও দিতে জানো, এই পাটের ভিডিও দিয়ে। তো পুরো দেখো পুরো তোমার যতক্ষণ পুকুরে আসবে ততক্ষণ তোমার দুই সাইডে তোমার পাটের ভুঁই আর কি, পাটের মধ্যে দিয়ে না আমাকে আসতে হয় জানো। তো চলো, আর ওই যে দেখেছো তোমার জলের উপর কী সাদা সাদা কী একটু ভাসছে, যাই হোক তোমার বালি তুলছে তো। আর ওই ধরো তোমার এর আগে তোমার বৃষ্টি হয়ে গেলো এক পরন, তো ওই বৃষ্টির জলে আর কি হইলে। তো চলো আর নেবো না, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বেশি রকম করে কী করবে, তোলে একটু সাঁতার খেলেছে। আর জানো তো গরম লাগা তো কমছেই না গো, কিন্তু তোমার গরম লাগা কী বলো তো, আসলে কথা যত তোমার গরম লাগে না ততই তো তোমার ইয়ে হয়ে যায় বলো তো। চলো এবার আর সব কিছু তোলা হয়ে গেছে, বালি তোলা সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এবার আমি চলে যাবো, এবার আমি চলে যাবো। চলো আর বন্ধু, দেখো আমার হাতে একটা যেন ফোন ছিল না, তো সেটা পুরো পুড়ে যাচ্ছিলো গো, তার জন্য এরকম হলো আর কি। তো চলো বন্ধুরা, গাটা তো ডুবিয়ে নেওয়া যাক, তাই তো বলো। তো বন্ধুরা দেখো, পুকুরে আমার এসে স্নান করার পরে বালি তুলতে এসে আমার যা হলো, দেখো স্নান করতে এসে আমার বালি তুলতে গিয়ে যা হলো, দেখো কী অবস্থাটা, কী হাল হলো দেখো। বালি তুলতে গিয়ে তো পুরো গরম লেগে যাচ্ছে, আর গরম লেগে যাচ্ছে, গরম লেগে তো বারবার তোমার ডুব দিয়ে মাথা ডুবিয়ে গা ডুবিয়ে স্নান করতে করতে তো আমার তো পুরো জীবনটা চলে যাচ্ছে গো। তো চলো, সে কিছু করার নেই, আর একটু তো বাকি রয়েছে, একটু তুলবো কি তুলবো না সেটা আমি জানি না, তবে তোমার ডুব দিয়ে তো গাটো তো ডুবিয়ে থাকি তাই না। তো চলো আর একটু পরে তোমাদের সঙ্গে আসছে আর কি। তো চলো এবার আস্তে আস্তে দেখো নিচে নেমে যাচ্ছি। ওই কাকুটা জানো তো, ওই কাকুটা জানো তো বারেবারে বলছে যে তোমার কী তুমি বালিতে কী করবে, তো সে জানো না তো, বালিতে তোমার সাবন মাখন সব কিছু তোমার মাজতে হয়। তো যাদের তো মানে তোলো আর কি, তা সকলে জানো তো। চলো বন্ধুরা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার গামছাটা কিছু নিয়ে সব কিছু হয়ে যাবে। এবার চলো, পুরো কমপ্লিট করে ফেলেছি, এবার জলাম জলে, এবার তো চলে। আর দেখেছো এই দেখো, দেখেছো বাড়ি ছড়ায়
ইধার দেখে তো বাড়ি শহর আয়ে গাইস, কিছু করার নেই, বিশাল এনজয় লাগছে আর কি, বিশাল এনজয় লাগছে, বিশাল এনজয় দেখেছে। পুরো বৃষ্টি পড়েছে টাপুর টুপুর হয়ে, কিছু করার নেই, বালি তুলতে এসে বৃষ্টি ভিজে যা হলো আর কি। তো চলো মাথায় জল দিয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা, বাই বাই।